কথা কইছে গেল তুই আর পরে হ্যাঁ ওই এটা বড় হবে কোনটা সবে এই বছর এটা হ্যাঁ তুলে বলো এই যে ওল বাগানের মধ্যে চলে এসেছি এখানে এখানে তো অনেক ওল গাছ ছিল এর ওর তুলে দেয়া হয়েছে আমাদের তুলে খাওয়া হয়েছে আর আজকে আমরা চলে এসেছি কয়েকটা ওল তুলবো আর আমি এই যে ওলটা তুলে দিল সোনার দাদা এই ওলটা আজকে আমি একটা রেসিপি করবো মাংস রেসিপি করবো ওল দিয়ে আর ওই যে তুলছে অনেকগুলো ওল গাছ আছে এখানে আমি বলছি কয়েকটা ওল তুলতে বেশ বড় ওই বড় গাছটা তুলে ভালো দেখো জামাই আঠা লাগে না ছিটকে এই যে দুটো ওল তোলা হয়েছে একটা ছোট ওল একটা বড় ওল তো আমার এখানে আজকে একটা রেসিপি করতে গিয়ে ছোট ওলটাতে হয়ে যাবে আমি ছোট ওলটা কেটে নেব আর বড় ওলটা থাকবে তরমুজের মতো আমি আজকে আবার চলে এসেছি উনুন পাড়ে আজকে বানাবো একটা নতুন একটা রেসিপি রেসিপিটা হলো মুরগির মাংস দিয়ে ও ধুয়ে নিয়েছি এবার একটু লবণ হলুদ মাখিয়ে নেব আর এই যে একটা ওল কেটে নিয়েছি হাফ ওল এবার এক এক করে সব তৈরি করে নেব প্রথমে মাংসটাতে লবণ হলুদ মাখিয়ে নেব হলুদ গুঁড়ো উনুনে কড়াই চাপিয়ে দিয়েছে এবার দিয়ে দেবো সর্ষের তেল ওলগুলো এবার ভেজে নেব দিয়ে দেব একটু লবণ আর হলুদ গুঁড়ো আর ওল না আমরা মাছের ঝুল খাই সবটাতেই ওল খাই এগুলো তো গাল চুল খায় না গাল লাগে না ভালো লাগে খেতে ওলগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব ফোনে দেব জিরে গোটা লঙ্কা আর তেজপাতা তেলটা খুব গরম হয়ে গিয়েছিলো তার মধ্যে তার জন্য তেল মশলাটা আমি আগে দিয়ে দিয়েছি এবার বলে দেবো মশলার মধ্যে কী কী আছে আছে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা কাঁচা পাকা লঙ্কা বাটা জিরে আর আছে একটা টমেটো বাটা সব একসঙ্গে বেটে আমি এবার মশলাটা কষে নেব
যে মশলাটা কষানো হয়ে গেছে আর আমি মাংসতে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, এবার আমি মশলার মধ্যে দিয়ে ভালো করে কষে নেব। লবণ হলুদ মাংসটা কষে নিচ্ছি, এবার একটু দিয়ে দেবো চিনি। এবার দিয়ে দেবো ভেজে রাখা ওল। এবার দিয়ে দেবো জল, পরিমাণ মতো জল দিয়ে দেবো, জলটা গরম জল। ঢাকা দিয়ে দেব, ঢাকনাটা এবার তুলব, তুলে কয়েক দিয়ে দেব কয়েকটা পাকা লঙ্কা চিনি। আবারও ঢাকনাটা খুলব, মাংসটা হয়ে গেছে। এবার আমি নামানোর আগে দিয়ে দেবো বাটা গরম মশলা। এই যে আমার রেসিপিটা হয়ে গেছে, ওল দিয়ে মুরগির মাংস দিয়ে রান্না করলাম। আপনারা এরকম ভাবে বাড়িতে রান্না করবেন, করে খেয়ে দেখবেন কেমন লাগে, খুবই ভালো লাগে। ওল দিয়ে মাংস দিয়ে খাওয়া যায়, ডিম দিয়ে ওল দিয়ে খাওয়া যায়, এ তো রুটি দিয়ে লুচি দিয়ে ভাত দিয়ে তো খুবই ভালো লাগে। তো আপনারাও এরকমভাবে রান্না করবেন, আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর এই রেসিপিটা আপনারাও বাড়িতে করে খাবেন, খেয়ে দেখবেন কেমন থাকে, কেমন লাগে খেয়ে আমাদেরকে কমেন্ট করে জানাবেন।